দর্শক, আমি সুজনা সেন্টিফাইত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার তিস্তা জল ঢাকা ব্যারেজ, যেটি বাংলাদেশের ঐতিহাসিক তিস্তা চুক্তি নামেও অনেক পরিচিত আখ্যায়িত, এবং এই নিয়ে বাংলাদেশ সহ ভারতের মধ্যে ব্যাপক একটি রাজনৈতিক সংঘাত, একটি কথা বা মতামত বা এরকম বিভিন্ন বিষয় চলে আসছে, এটি আপনারা জানেন। সেই 50-60 বছর আগে থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহ বাংলাদেশে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক নেতৃবৃন্দরাই এ বিষয়ে অনেক কথা বলেছেন। আজকে আমরা সেই তিস্তা এখানে এসেছি। আমি সুজন সেন্টিফাইত আপনাদেরকে এই তিস্তা ব্যারেজের এই বিষয়টা দেখানোর জন্য মূলত এখানে এসেছি। আমরা এই বিষয়ে কথা বলবো অনেকের সাথে, তারা তাদের মতামত জানবো, এবং তাদের কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে এই তিস্তা চুক্তির যে বিষয়টি বা পানি চুক্তি, অভিন্ন নদীর যে পানি চুক্তি, সেটি আসলে কী, সেটি মূলত বোঝানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। কথা বলবো সাধারণ মানুষের সাথে, তাদের মতামত নেবো, তাদের কাছ থেকে জানবো যে আসলে এই তিস্তা চুক্তি কেন হচ্ছে না, বাংলাদেশ কেন পানি পাচ্ছে না, ইন্ডিয়ার কী যুক্তি, তারা কেন পানি দিচ্ছে না, এ বিষয়ে মূলত আমরা জানবো, সেটি আমরা জানার চেষ্টা করবো সাধারণ মানুষের কাছ থেকে। তারা আমাদেরকে জানাবে যে আসলে এই বিষয়ে কী সর্বশেষ কী পরিস্থিতি বা কেমন কী রয়েছে, যদিও বর্তমানে বর্ষাকাল নেই, বর্তমানে আপনার বর্ষাকাল আসবে। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে 47টি এই গেট রয়েছে, এই 47টির মধ্যে বর্তমানে 2টি চালু রয়েছে এবং 45টি গেট আপাতত বন্ধ রয়েছে। এবং এই যে দেখছেন এখান থেকে পাহাড়ি ঢলে পাহাড়ি পানি মূলত এখানে আসে, এবং এই তিস্তা এখানে তিস্তা বাংলাদেশে গিয়ে ও তিস্তা রয়েছে এবং অন্যান্য জায়গাতে অনেক অন্যান্য নদী নামে এটি পরিচিত। আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। একটা সেলফি নিয়ে নিও।
যাবো তো গাড়ি ভর্তি ময়স হয়ে দর্শক আমি সুজনা সিলিখাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামনে থেকে যেটি জলপাইগুড়ি ভারতের জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকাতে অবস্থিত এবং তিস্তা এবং জল ঢাকা এলাকা নামেও পরিচিত। এই তিস্তা চুক্তি নিয়ে ভারত তথা বাংলাদেশের মাঝে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা রাজনৈতিক মতানৈক্য রয়েছে। যেহেতু নদীর একটি বিষয় রয়েছে, নদী যেহেতু সীমান্তবর্তী নদী, সেটি নিয়ে আন্তর্জাতিক একটি জলরেখা সীমারেখার চুক্তি রয়েছে, সেই চুক্তি দুদেশে বাস্তবায়ন করে প্রত্যাশা রাখছি। এবং এই তিস্তা ব্যারেজ নিয়ে নির্মাণের পর থেকে নির্মাণের আগে থেকেও কিন্তু ব্যাপক পরিমাণে রাজনৈতিক সমালোচনা আলোচনা সমালোচনা রয়েছে। আমরা চাচ্ছি যাতে দুই দেশের সাথে এই চুক্তির বিনিময়ে তাদের উপকৃত হয়, দুই দেশের যাতে আপনার উপকার হয়। আপনারা জানেন যে বিভিন্ন সময় বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, তাদের যখন তাদের পানি বেশি হয় তখন তারা পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দিলে বাংলাদেশে বন্যা হয়ে যায়। এবং ভারতের অভিযোগ রয়েছে যে ভারত যখন তাদের পানি থাকে না তখন বাংলাদেশে তারা পানি চায়। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে। আমরা চাচ্ছি যাতে অতি দ্রুত এই রাজনৈতিক সমালোচনা আলোচনা বাদ দিয়ে দুদেশ যাতে উপকৃত হতে পারে সেই প্রত্যাশা রাখছি। আমি সুজন হোসেন রিফাত, মোবাইল জার্নালিজম, তিস্তা ব্যারেজের সামনে থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার তিস্তা নদী। এই তিস্তা নদী আপনার শুরু হয়েছে হচ্ছে সেবক পাহাড় থেকে কোতলাবাড়ি দুয়ার অঞ্চল পর্যন্ত যতগুলো পাহাড়ি নদী আছে সেই পাহাড়ি নদীর জল এই তিস্তা দিয়ে বয়ে যায়। দুঃখের বিষয় হচ্ছে বর্ষার সময় যে জলটা থাকে অন্য সময় এই জলটা থাকে না। এই মুহূর্তে এখন বর্ষার সিজন না হলেও কিছুটা বর্ষা হচ্ছে, যেমন গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে পাহাড়ে, সেই বৃষ্টির জল এখন আমরা এখানে ছেড়ে দিচ্ছি। এখানে আমাদের মোট 47টা গেট আছে, 47টা গেট রয়েছে, 47টা গেটের মধ্যে দুটো গেট মাত্র আমাদের খোলা হয়েছে, কারণ দুটো গেটে যে জল যাচ্ছে সেইটাই যথেষ্ট, মানে জল বেশি নাই। আর
বর্ষা ছাড়া এখানে জল সেরকম থাকে না। এটা মূলত কৃষি জমি চাষের জন্য এই ব্যারেজটা করা হয়েছে। আমাদের এই ব্যারেজের এই মাথা আর ওই মাথা মিলিয়ে একটা লেফট সাইড একটা হচ্ছে রাইট সাইড দুটো ক্যানেল করা আছে এখানকার কৃষিক্ষেত্রে জমিতে জল দেওয়ার জন্য। সেই জল দেওয়ার জন্য এই গেট আমাদের বন্ধ করা হয় এবং রাইট সাইড এবং লেফট সাইডে আমাদের যে ক্যানেল করা আছে যাকে বলে ডিস্ট্রিবিউটরি ক্যানেল, সেই ক্যানেল দিয়ে জলটা আমরা ছাড়ি। আচ্ছা, এই নদীতে প্রচুর পাথর দেখছি, এই পাথরগুলো কি পাথর পাহাড় থেকে আসছে? এই সবই পাথর, পাহাড়ের পাথর, এইভাবে জলের টানে এরা ভেসে আসছে। আচ্ছা, এই নদী নিয়ে তো বাংলাদেশ এবং ভারতের মাঝে একটি চুক্তি বা এরকম একটা বিষয় রয়েছে, সেই বিষয়ে সম্পর্কে কিছু বলুন। হয়েছে, তবে কারণটা হচ্ছে একটাই যে যখনই একটা দেশের সাথে কোনো চুক্তি হবে তখন সে হয়তো বলবে আমাকে এই সময় বা এই মাসে আমাকে এত হাজার কিউসেক জল দিতে হবে, কিন্তু সেই জলটা আমরা পাবো কোথায়? কেন এটা পাহাড়ের ঝর্ণার নদীর জল, বর্ষাকালে জল থাকে আমরা জল ছেড়ে দিই, বর্ষার পরে তো আর জল থাকে না, অল্প স্বল্প ঝর্ণার যতটুকু জল হয় সেই জলটা আমরা আমাদের কৃষি কাজে লাগাই। সেই জন্যই এই তিস্তা ব্যারেজটা করা হয়েছে। আমরা কৃষিকাজে যদি জল না দিতে পারি তাহলে জলটা আমরা বাংলাদেশকে দিব কী করে, কোথায় পাবো? জল যদি অগাধ থাকে, পরিপূর্ণ থাকে, তাহলে দিতে আমাদের কোনো বাধা নাই। আচ্ছা, এখানে তো আমরা যতটুকু জানি যে আপনার জলপাইগুড়ির তিস্তা একটি এলাকা এবং ওপারে দেখলাম যে আপনার জলঢাকা, জলঢাকা কি বাংলাদেশের মধ্যে পড়েছে? না না, জলঢাকা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই আরেকটি নদী আছে, সেটা ব্রিজ আছে। এটা হচ্ছে ব্যারেজ প্রজেক্ট, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। এই যে 47টা গেট দেখতে পাচ্ছেন এখানে, এই সব করতে এখনও পর্যন্ত আমাদের এই সরকারের প্রায় 5,000 কোটি টাকা ব্যয় হয়েছে, এখনও হয়ে যাচ্ছে। এমনিতে এখানে কি বাংলাদেশের কোনো বর্ডার আছে এখানে আপনার যেখান থেকে? এখানে কোনো বর্ডার নাই, শিলিগুড়িতে ফুলবাড়ি বর্ডার আছে আর একটা ময়নাগুড়িতে চ্যাংরাবাঁধা বর্ডার আছে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে এখানে। তাহলে বাংলাদেশ যে পানিটা আছে সেই পানিটা কোন দিকে মূলত গেলে বাংলাদেশ পাবে আর কি? এই পানি বাংলাদেশেই যাবে, বিভিন্ন নদী হয়ে যাবে। আমাদের এটা সম্পূর্ণ তিস্তা, ওদিকে গিয়ে অন্য নাম হবে, কিন্তু জল যদি আমাদের না থাকে তাহলে কোথা থেকে দিব? এই জন্যই বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়া দেশে অনেক সময় এইটা জল নিয়ে রাজনীতি করে বাংলাদেশে, বিশেষ করে আমাদের এখানে এই জল নিয়ে রাজনীতি হয় না। বাংলাদেশে যে শেখ হাসিনা এবং বিএনপি খালেদা জিয়া এরা কিন্তু এই জলকে কেন্দ্র করে একটা রাজনীতি করে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কারণ হচ্ছে একটাই যে আমাদের এখানে জল থাকলে জলকে কেউ কিন্তু জমিয়ে রাখতে পারবে না। এই যে গেট 47টা গেট, বর্ষার সময় যদি আমরা এই 47টা গেট খুলে দিই তাহলে বাংলাদেশ ভেসে যাবে, সব জল যদি ছেড়ে দিই বাংলাদেশ ভেসে যাবে, কিন্তু আমরা তো বাংলাদেশকে ভাসতে দিব না। সেই জন্য যতটুকু পারি আটকে রেখে বাকিটুকু আমরা জলটা ছেড়ে দিই চলে যাই, সেটা হচ্ছে বর্ষার সময়। আর যখন বর্ষা থাকে না, এই যে এখন দেখেন নদীতে, ওদিকে দেখেন, ঘুরিয়ে দেখেন, নদীতে কোনো জল নাই, কোনো জল আছে দেখেন, চর পড়ে আছে, কোনো জল নাই, শুধুমাত্র একটুখানি বেশি জল হয়েছে, এই জন্য দুটো গেট আমাদের খোলা আছে। আর বাকি 5টা এখন বন্ধ রয়েছে, বাকি সব বন্ধ আছে, জল নাই তো, জল বেশি হলেই খুলে দেওয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বললাম অধীর শাসমল দাদার সাথে, তিনি জানালেন যে এই তিস্তা ব্যারেজ যে পানি চুক্তির যে বিষয়টি সেটি বিষয়ে তিনি জানালেন।